Assalamualaikum to kibosta shobar kemon achen shobai guys free fire modhe to protinoyoti notun notun bundle aste thake kintu free fire modhe majhe majhe emon kichu bundle eshe jay ja free fire modhe onek beshi rare hoye thake abar kichu bundle ke free fire player ekdom pattei dey na temoni ajker video te apnara dekhte paben emon 10 ti bundle je gulo free fire modhe ek shomoy onek beshi rare chilo kintu ekhonkar shomoye shei bundle gulo ke free fire player ra temon pattei dey na so let's start tahole cholo oke to number 10 e royeche shadow red bundle jeta ke oneke lokesh gamer bundle nameo chinto ei bundle ra jokhon prothom free fire modhe eshechilo tokhon ei bundle ta ke ber korte onek beshi diamond er proyojon hoychilo সাথে বানেলটাকে ফ্রি ফায়ার রিলেটেড একজন বড় সরো ক্রিয়েটর লোকেশ গেমার পড়ার কারণে অনেক বেশি ফেমাস হয়েছে যে কারণে এই বানেলটাকে অনেকে লোকেশ গেমার বানেল নামে চিনতো কিন্তু কিছুদিন আগে এই বানেলটাকে গেমের মতো মকু স্টোরের মতো ব্যাক এসে পড়ে যে কারণে খুব সহজে এই বানেলগুলোকে ক্লেম করা যাচ্ছিল যার ফলে এই বানেলটার ডিমান্ড একদমই কমে যায় নাম্বার 9 এ রয়েছে গোল্ডেন শেড বান্ডেল এখানে শুধুমাত্র গোল্ডেন শেড বান্ডেলের কথা বললে ভুল হবে কারণ সেই ইনকিউবেটরের মতো যতগুলো বান্ডেল ছিল সেই সবগুলো বান্ডেলই ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক বেশি পছন্দের এবং রেয়ার হয়েছিল কিন্তু কিছুদিন আগে ফ্রি ফায়ার গেমের মধ্যে ইনকিউবেটরটা ব্যাক এসে পড়ে আই মিন রিটার্ন করে হয় যার ফলে এই বান্ডেলগুলোর ডিমান্ডও অনেকই কমে যায় নাম্বার 8 এখানে রয়েছে আর্টিক ব্লু বান্ডেল এই বান্ডেলটা আজ থেকে 3 থেকে 4 বছর আগে ফ্রি ফায়ার মতো কতটা রেয়ার ছিল সেটা যারা তখনকার সময় ফ্রি ফায়ার গেমটাকে খেলতো তারা খুব ভালোভাবেই জানে মাঝে মাঝে ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভারের মধ্যে এই বান্ডেলটাকে রিটার্ন করলেও সেই বান্ডেলগুলোকে বের করতে অনেক বেশি ডায়মন্ডেরই প্রয়োজন হতো যে কারণে মোটামুটি সেই বান্ডেলটা রেয়ার বা ডিমান্ড অনেক দিনই ছিল কিন্তু কিছুদিন আগে বান্ডেলটা এমন একটা ইভেন্টের মতো দেওয়া হয় যার ফলে অনেক কম ডায়মন্ড এই বান্ডেলটাকে বের করা যাচ্ছিল বা নির্দিষ্ট ডায়মন্ডে এই বান্ডেলটাকে বের করা যাচ্ছিল আর স্বাভাবিক ব্যাপার এই বান্ডেলটা ডিমান্ড অনেক বেশি কমে যায় নাম্বার 7 এ রয়েছে ব্ল্যাক টি-শার্ট ভাই রে ভাই টি-শার্টটা যে কি পরিমাণের রেয়ার ছিল সেটা এই টি-শার্টটা ব্যাক আসার আগে যারা গেম খেলতো তারা খুব ভালোভাবে জানে বিশেষ করে এই টি-শার্টটা বেশিরভাগ ড্রেস আপের সাথে মানানসই হতো যার ফলে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে আরো বেশি পছন্দের ছিল এই টি-শার্টটি তবে গেমের মধ্যে রিটার্ন আসায় ডিমান্ড অনেকটাই কমে যায় নাম্বার 6 এ রয়েছে জোকার বান্ডেল যদিও এই বান্ডেলটা ম্যাজিক কিউবের মধ্যে দেওয়া হয়েছিল তাও ম্যাজিক কিউবে আসার আগে মানে যখন গেম থেকে বান্ডেলটা রিমুভ করে দেওয়া হয়েছিল তখন এই বান্ডেলটা ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে অনেক পছন্দের ছিল আর ম্যাজিক কিউবে আসে অনেক প্লেয়ার এই বান্ডেলটাকে একদম উড়াদুরা ক্লেম করে ফেলেছিল যার ফলে যা হওয়ার তাই হয়েছে নাম্বার 5 এ রয়েছে গ্রিন ক্রিমিনাল বান্ডেল একটা সময় ছিল যখন ফ্রি ফায়ার যদি সবচেয়ে বেশি রেয়ার বান্ডেলের কথা বলা হতো তখন এই গ্রিন ক্রিমিনালের বান্ডেলটা আসতোই আসতো কিন্তু গেরিনা এই বান্ডেলটাকে ফ্রি ফায়ার গেমের মতো রিটার্ন করে দেয় যার ফলে এটারও ডিমান্ড কমে যায় আর ডিমান্ড কমা মানে রেয়ারও কমে গেছে নাম্বার 4 এ রয়েছে সামুরাই বান্ডেল ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে সামুরাই বান্ডেলের অন্য কিছু ভালো লাগুক আর না লাগুক মাস্কটা খুবই ভালো লাগে কারণ সামুরাই বান্ডেলের মাস্কটা একদম ভয়ানকভাবে বানানো হয়েছে যেটা আসলেই ওয়াসাম দেখা যায় তবে এই বান্ডেলটাও ফ্রি ফায়ার গেমের মতো বারবার রিটার্ন আসে এটারও ডিমান্ড কমে যায় নাম্বার 3 তে রয়েছে ব্রেক ডান্সার বান্ডেল এই ব্রেক ডান্সার বান্ডেলটা ফ্রি ফায়ারে গোল্ড রয়্যালের মতো দেওয়ার পরও এই বান্ডেলটা অনেক বেশি রেয়ার হয়েছিল ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে কারণ এই ব্রেক ডান্সার বান্ডেল হলো গোল্ড রয়্যালের সর্বপ্রথম বান্ডেল যদিও সেই গোল্ড রয়্যালের আগে আরো একটা গোল্ড রয়্যাল এসেছিল যেটাতে টি-শার্টের মতো কিছু একটা দেওয়া হতো যেটা বেশি আকর্ষণীয় ছিল না তবে সেখানে যে গোল্ড রয়্যালটা ছিল সেটাতে এই ব্রেক ডান্সার বান্ডেলটাই দেওয়া হয়েছিল যার ফলে ব্রেক ডান্সার বান্ডেলটাকে ফ্রি ফায়ারে আসা সর্বপ্রথম গোল্ড রয়্যালের বান্ডেল বলা হয় তবে এই বান্ডেলটা অনেক বেশি রেয়ার থাকা সত্ত্বেও ফ্রি ফায়ারের বিভিন্ন ইভেন্টের মধ্যে ব্রেক ডান্সার বান্ডেলটাকে রিটার্ন দেওয়ার ফলে এই বান্ডেলটার ডিমান্ড বা রেয়ার অনেকই কমে যায় তবে বান্ডেলটা কিন্তু আসলে জোস নাম্বার 2 তে রয়েছে ক্রিমিনাল বান্ডেল এখানে ক্রিমিনাল বান্ডেল বলতে বোঝানো হয়েছে গ্রিন ক্রিমিনাল বাদে প্রায় সবগুলো ক্রিমিনালই এখন অনেকে বলতে পারেন ভাই আপনি তো একবার গ্রিন ক্রিমিনালের কথা বলছেন হ্যাঁ আমি বলছি আর সেটা আলাদাভাবে বলার কারণ হলো সেই গ্রিন ক্রিমিনাল বান্ডেলটা আলাদাভাবে গেমের মধ্যে দেওয়া হয়েছিল আর এই ক্রিমিনাল বান্ডেলগুলো ইনকিউবেটরের মধ্যে দেওয়া হয়েছিল কিন্তু এটাকে এই কয়েকদিন আগেই গেমের মধ্যে ব্যাক দিয়ে দেয় ইন্ডিয়া সার্ভারে শুধুমাত্র রেড ক্রিমিনাল বান্ডেলকে ব্যাক দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশ সার্ভারে সবগুলো ক্রিমিনালই ব্যাক দিয়ে দেওয়া হয়েছে যার ফলে এই বান্ডেলগুলোর ডিমান্ড ভাই কি পরিমাণের যে কমছে সেটা যারা ফ্রি ফায়ার গেম খেলেন তারা খুব ভালোভাবে জানেন নাম্বার 1 এ রয়েছে দা ওয়ান এন্ড অনলি বানি ওয়ারিয়র বান্ডেল যেটাকে অনেকেই হোয়াইট ট্রিপল ফোর এবং রাইস্টারের বান্ডেল হিসেবেও চিনে এই বান্ডেলটার বডি পার্ট এবং মাথার অংশ খুবই আকর্ষণীয় এই বান্ডেলটা ফ্রি ফায়ার মধ্যে অনেক বেশি রেয়ার থাকা সত্ত্বেও এই বান্ডেলটাকেও গেরিনা রিটার্ন করে দেয় তাও আবার এমন একটা ইভেন্টের মধ্যে যেখানে নির্দিষ্ট ডায়মন্ড দিয়ে এই বান্ডেলটাকে বের করা যাচ্ছিল যার ফলে এই বান্ডেলটাও রেয়ার বা ডিমান্ড অনেকই কমে যায় তো গাইস এই ছিল মূলত আজকের ভিডিওতে থাকা এমন 10টি বান্ডেল যে বান্ডেলগুলো একসময় অনেক বেশি রেয়ার ছিল কিন্তু এখনকার সময় বান্ডেলগুলোর ডিমান্ড অনেকই কমে গেছে আপনাদের আইডিতে এখান থেকে কয়টি বান্ডেল রয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করার কথা একদমই ভুলেন না তো এই ভিডিওটি এতটুকুই আল্লাহ হাফেজ